এবার মান নির্ণয়ের এই অঙ্কটা আমরা করব। লক্ষ্য করো এখানে সবগুলো অনুপাতি আছে কজ আগের মতোই আগের অঙ্কটাতে আমরা করেছিলাম সবগুলাতে ছিল সাইন এখানে আছে কজ আর এখানে সবগুলো অনুপাতেই দেখো হর কিন্তু একই লব যাই থাক না কেন এর আগের অঙ্কটা তো তাই ছিল কিন্তু আগের অঙ্কটা থেকে এখানে একটু পার্থক্য আছে অঙ্কটা সমাধান করতে গেলেই তোমাদের কাছে ধরা পড়বে যে পার্থক্যটা আসলে কোথায় তো আগের অঙ্কর মতোই শুরু করি আমরা হোল স্কোয়ার দিয়ে না লিখে প্রথমটা ঠিকই রাখি প্রথমটা ঠিকই রাখি ক স্কোয়ার পাই বাই এইট এটা তো ক্ষুদ্রতম অনুপাত সুতরাং এটা ভাঙালাম না পরেরটাও আমরা ঠিকই রাখবো কেন ঠিক রাখবো পরেরটা তো এর আগের অঙ্কে ভাঙিয়েছিলাম কিন্তু এটা কেন ঠিক রাখলাম সেটা একটু পরেই তোমার কাছে ক্লিয়ার হবে দেখো এবার যদি আমরা এইটা করি এইটা এই যে তৃতীয়টা তাহলে এখানে সেকেন্ড ব্রেকেট ইউজ করে কজ লিখি এবং ফার্স্ট ব্রেকেট ইউজ করে এই যে পাই বাই এইট এইটা না লিখে দেখো এদিকে যদি আমি হ্যাঁ ধরো প্রথম দিকে তুমি পাই বাই এইটই চিন্তা করলে এবার এখানে যদি তুমি পাই নাও তাহলে কিন্তু এইট পাই মাইনাস পাই তার মানে কিন্তু সেভেন পাই হয় এটা হবে তৃতীয়টাই যে সেভেন পাই কিন্তু এটা তো ফাইভ পাই তাই না তো ফাইভ পাই করার জন্য এইট পাই থেকে থ্রি পাই বিয়োগ করতে হয় এই জন্য এটা থ্রি পাই বাই এইট আনলাম থ্রি পাই বাই এইট কিন্তু এটা থ্রি পাই বাই এইট আনাতে বড় সুবিধা হলো এই যে দ্বিতীয়টা মিলে যায় দেখো এই জন্যে এটা এভাবে আমরা তৃতীয়টা ভাঙাচ্ছি দ্বিতীয়টা ভাঙাচ্ছি না কেননা তৃতীয়টা দিয়ে দ্বিতীয়টা চলে আসছে কাজেই আমরা তৃতীয়টা ভাঙাচ্ছি না দেখো এখানে মাইনাস ব্যবহার করলে এইট পাই মাইনাস থ্রি পাই মানে ফাইভ পাই আর ওদিকে এই যে দ্বিতীয়টা আমাদের চলে আসছে তৃতীয়টা দিয়ে আর এই স্কোয়ারটা আমরা এভাবে দিয়ে দিলাম এবার আমাদের দেখো এই যে সর্বশেষ যেটা আছে ক্কোয়ার সেভেন পাই বাই এইট এটা দিয়ে আসলে প্রথমটা চলে আসবে দেখো এই যে সেকেন্ড ব্রিকেট শুরু করলাম এই যে কস এখন লক্ষ্য করো এখানে যদি আমি পাই নিয়ে মাইনাস পাই বাই এইট নেই তাহলে দেখো এইট পাই মাইনাস পাই মানে সেভেন পাই হ্যাঁ এই যে সেকেন্ড ব্র্যাকেটটা শেষ করে দিলাম এবার লক্ষ্য করো তাহলে প্রথমটা ঠিকই থাকবে প্রথমটার কোনো পরিবর্তন আমরা করি নাই করার দরকারও নাই দ্বিতীয়টাও তাই পরিবর্তন করার কোনো দরকার নাই দ্বিতীয়টা যা আছে তাই থাকলো হ্যাঁ আর এই যে এখানে আমরা কিন্তু চিহ্নের কোনো হিসাবেই করব না কেননা স্কোয়ার আছে এটা তোমরা ইতিমধ্যে বুঝেছ স্কোয়ার থাকলে কোয়ার্ডেন্ট বা চিহ্নের কোনো হিসাব করার দরকার নাই আর এখানে আমরা কিন্তু মূল ফরমেটটা আনতে পারি মূল ফর্মেটটা কি এন ইন্টু পাই বাই টু তাহলে পাইয়ের জায়গায় আমরা এই যে পাইকে বানালাম পাই বাই টু এই যে পাইকে পাই বাই টু বানালাম আর যে কারণে এখানে টু দিতে হয় তাহলে এই যে এন ইন্টু পাই বাই টু আসলো আর মাইনাস এই যে থ্রি পাই বাই এইট হ্যাঁ এই এবার সেকেন্ড ব্রেকেট ইউজ করলাম প্লাস এটাও আমরা তাই করব এই যে কজ কজই লিখলাম এখানে পাই আছে পাই কে পাই বাই টু আর এখানে তাহলে দিতে হয় টু তাই না তাহলে এই যে পাই থাকে আর এন টু পাই বাই টু হলো মাইনাস পাই বাই এইট ফার্স্ট ব্র্যাকেট শেষ সেকেন্ড ব্র্যাকেট শেষ এবং স্কয়ার আশা করি বিষয়টা বুঝতে পেরেছ এবার দেখো প্রথমটা তো কোনো পরিবর্তন নাই কোয়ার পাই বাই এইট দ্বিতীয়টারও কোনো পরিবর্তন নাই কোয়ার থ্রি পাই বাই এইট এবং তৃতীয়টা এখন আমরা চিন্তা করব এই যে পাই বাই টু এর সাথে মানে সুতরাং থাকবে আর এটা তো এইট থিটার জায়গায় আছে থ্রি পাই বাই এইট আর স্কয়ারটা এখানে দিয়ে দাও চিহ্ন কোনো হিসাব করার দরকার নেই চিহ্নের কেন কারণ স্কোয়ার আছে কোয়াড্রেন্টে যাওয়ার দরকার নেই মাইনাস আসলেও সেটা স্কোয়ার দেওয়াতে প্লাসই হয়ে যাবে পরেরটাও তাই লক্ষ্য করো যে পাই বাই টু এর সাথে জোর গুণিতক সুতরাং অনুপাত যা আছে তাই তার মানে কজ আছে কজই থাকলো আর স্কয়ারটা আমরা দিয়ে দিলাম আর থিটার জায়গায় আছে পাই বাই এইট এবার লক্ষ্য করো যে ক স্কোয়ার পাই বাই এইট প্রথমটা আর এই যে শেষেরটা তাহলে দুইটা কিন্তু ক স্কোয়ার পাই বাই এইট তাহলে টু ইন্টু ক স্কোয়ার পাই বাই এইট আর এটা হচ্ছে টু ইন্টু এই যে মাঝখানে দুইটা কিন্তু একই তাহলে টু ইন্টু ক স্কোয়ার থ্রি পাই বাই এইট এবার আমরা কি করব হ্যাঁ এই যে কস্কোয়ার থ্রি পাই বাই এইট এইটাকে আমরা পাই বাই এইটে কনভার্ট করার চেষ্টা করব তার আগে টু কমন নিচ্ছি থার্ড ব্রেকেট ইউজ করি এই যে কসকয়ার পাই বাই এইট হ্যাঁ ওদিকে টু কমন নিচ্ছি আর এদিকে আমরা এই কাজটা করে যাব কি টু কিন্তু কমন চলে গেছে কাজে শুধু কস্কোয়ার থ্রি পাই বাই এইট এটাকে আমি কজ লেখলাম এবং দেখো এখানে যদি পাই বাই টু নিয়ে আমরা মাইনাস করি পাই বাই এইট একটু হিসাব করো তো কি হয় হ্যাঁ একটু হিসাব করো এখানে দিয়ে দিলাম তাহলে আর লসাগু কিন্তু রাইট ভাগ করলে ফোর ফোর দ্বারা পাই কে গুন করলে ফোর পাই আশা করি বিষয়টা বুঝতে পেরেছ মাইনাস মাঝখানে আছে মাইনাস এইট দ্বারা এইট কে ভাগ করলে ওয়ান ওয়ান দ্বারা পাই কে গুণ করলে পাই তাহলে দেখো থ্রি পাই বাই এইট তো থ্রি পাই বাই এইটকে এভাবে ভাঙালাম তাহলে এই যে পাই বাই এইট পেয়ে গেছি যেটা প্রথমে আছে পাই বাই এইট সো এবার আমরা কি করব এই যে টু থাকলো এটা কোয়ার কয়ার পাই বাই এইট আর এদিকটা লক্ষ্য করো যে এখানে পাই বাই টু এর সাথে নিশ্চয়ই ওয়ান গুণর আছে তুমি কল্পনা করতে পারো এভাবে লিখে দেওয়ার দরকার নেই তাহলে পাই বাই টু এর সাথে এন হিসাবে বিজোর গুণিত কাছে তাহলে কজ হয়ে গেল সাইন আর স্কোয়ারটা তো এখানে দিয়েই দিব পাই বাই এইট আর চিহ্নের কোনো হিসাব করার দরকার নাই কেন কারণ স্কোয়ার আছে এবার লক্ষ্য করো এই যে টু ইন্টু ওয়ান কেন বলতো কারণ বাই এইটকে যদি তুমি থিটা থিটা প্লাস স্কোয়ার থিটা মানে ওয়ান সুতরাং টু ইন্টু ওয়ান দ্যাট ইজ টু আমি ডান পাশে লিখছি তোমরা নিচে লিখবো অবশ্যই আমি ডান পাশে লিখছি এই যে টু এটাই আনসার অথবা তুমি আলাদা করে লিখে দিতে পারো মান টু